পাঁশকুড়া বড়মা কোভিড হাসপাতাল ব্যাপক ভাঙচুর, চিকিৎসককে নিগ্রহের ঘটনায় তীব্র চাঞ্চল্যকর। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। কলকাতা থেকে 10 থেকে 12 জনের একটি দল পাঁশকুড়া একটি হোটেলে পার্টিতে যোগ দেন। সেখানে রাত 12টা নাগাদ একজন অসুস্থ হয়ে পড়েন। সঙ্গীরা অসুস্থ ব্যক্তিকে নিয়ে বড়মা হাসপাতালে যান। নিরাপত্তা রক্ষীরা কোভিড হাসপাতাল সাধারণ রোগীর ভর্তি হয় না বলে বারবার অনুরোধ করার পরও রক্ষীকে মারধর করে জোর করে আইসিউতে নিয়ে যায়। চিকিৎসক সাধারণ ওই রোগীকে ভর্তি নিতে অস্বীকার করলে তাকেও মারধর করা হয়। হাসপাতাল ভাঙচুর চালায় কলকাতা থেকে আসা লোকজন। তারা রাজ্যে শাসক দলের শ্রমিক সংগঠনের এক শ্রেণীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে রীতিমতো তাণ্ডব চালায়। খবর পেয়ে পাঁশকুড়ার বিডিও থানার পুলিশ এবং কোভিড হাসপাতালের চিকিৎসক টিম যান। পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। হাসপাতালে টেকনিক্যাল অফিসার দেবপ্রম হাজরা বলেন, 10 থেকে 12 জনের দল বেশ কয়েকজন যুবতী ছিলেন, প্রত্যেকেই মদ্য অবস্থায় ছিলেন। কোভিড হাসপাতালে একজন সাধারণ রোগীকে ভর্তি নেওয়া যায় না, যেটুকু উপলব্ধি করার মতো জায়গা তারা ছিল না। রোগীকে একটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। পুলিশ এসে কয়েকজনকে ধরেছে। আমরা নিরাপত্তা অভাব বোধ করছি। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। কালকে প্রায় 11:30-11:30 আশেপাশে কিছু লোক আসে প্রাইভেট গাড়িতে, এসে আমাদের হসপিটালের গেটে দাঁড়ায়। গেটে দাঁড়ালে সিকিউরিটি জিজ্ঞেস করে কি ব্যাপার, তো ওরা কিছু না মানে শোনাশুনি করে মানে জবরদস্তি মানে গেটকে খোলা ধাক্কা মারা, সিকিউরিটিকে ধাক্কা ফাক্কা মেরে নিজেরা গেট খুলে ভিতরে ঢুকে যায়। তো ভিতরে ঢোকার সাথে সাথে ফের আমাদের এমার্জেন্সিতে সিকিউরিটি ধরলো, তো সেখানে ওরা প্রায় 12 জন মতো ছিল। তো ওখানে ওদেরকে ঠেলাঠেলি করে ফেলে দিয়ে নিজে মানে সব ডাইরেক্ট সব আইসিউতে চলে যায়। আইসিউতে যেয়ে বলছে কি আমাদের একটা পেশেন্ট আছে, একে এখন অক্সিজেন দিতে হবে। তো তারা কিছু ডাক্তাররা বুঝে উঠে পারেনি জিনিসটা কি হয়ে গেল, কারণ এখানে তো সব পজিটিভ পেশেন্ট আছে। তো ওরা কিছু না, সে ডাক্তার বলছে এখানে তো আমাদের পজিটিভ পেশেন্টেরই দেখায় মানে বাকি জেনারেল পেশেন্ট না। তো এরকম ওকে বোঝাতে, তো ওইখানে মারামারি ধাক্কা ধাক্কি সব ভাঙা ভাঙি এইসব করে দেয়। করে দিয়ে আবার সব যখন ওরা ফের বোঝানো বুঝি না, শোনার তো ওদের ক্ষমতা নেই, তারপরে সব নিচে এলো। নিচে এলে ফের ঝামেলা পুলিশকে প্রশাসনকে আমরা জানাই, তো পুলিশ প্রশাসন সব এসে ও তাদেরকে সব অ্যারেস্ট করে সব থানায় নিয়ে গেছে। ওরা কি রোগীর কেউ আছে না বললে? না, ওরা আমরা শুনছি যে নাকি ওরা এখানে কোনো একটা হোটেলে পার্টি হচ্ছিলো, পার্টি সেরে মদ্যপ অবস্থায় ছিল, ওরা সব এখানে এসেছে। এসে ওই অবস্থায় নিয়ে কিছু 4টে মহিলা ছিল, বাকি 7-8 জন ছিল, ওরা এসব গেছে। ওর মধ্যে একজন বলছে কি পেশেন্ট আছে, শ্বাসকষ্ট হচ্ছে। ওনাদের বক্তব্য, এটা তো শ্বাসকষ্ট রোগীর হচ্ছে হসপিটাল না, এটা তো শ্বাসকষ্ট পজিটিভ হসপিটাল, এটা কোভিড হসপিটাল, তো এটা প্রাইভেট নয়। তো এখন এখানে যে কোনো রুগী আমাদের হেলথ ডিপার্টমেন্ট থাকতে একটা প্রোটোকল আছে, ওখানে যে কোনো রুগী এলে আমাদের এখানে সিকিউরিটির কাছে মেসেজ আসে কে পেশেন্ট আজকে ভর্তি হবে, ওই হিসাবে এরা সিকিউরিটি ট্যালি করে পেশেন্ট বের করে ঢোকান। হাসপাতালের ভেতরে কিছু ভাঙচুর করেছে? হ্যাঁ, ভাঙচুর হয়েছে। কি কি ভাঙচুর করেছে? কিছু মনিটর আছে, কিছু বেড আছে, কিছু টেবিল আছে, এইসব কিছু ফার্নিচার এই ধরনের হয়েছে। এই ঘটনায় কজন গ্রেপ্তার হয়েছে? 4 জন গ্রেপ্তার হয়েছে। পাঁশকুড়া, নামটা আমি জানা যায়নি। কলকাতার বাসিন্দা? হ্যাঁ, কলকাতারও আছে, আমাদের মেছো গ্রামেরও আছে একজন, শুনেছি। এই ঘটনায় কি প্রশাসনিক আধিকারিক এসেছিলেন? হ্যাঁ, এখন এটা সব কি হয়েছে না আছে দেখতে আমাদের ডিএম সাহু এসেছেন, সিএমএস সাহু এসেছেন, সুপার সাহু আছেন, এগুলো ওনারা বিডিও সাহু আছেন, সেটা দেখে সব গেলেন। আপনি কি চাইছেন? আমরা তো এত আমাদের পূর্ব মেদিনীপুরে বড়মা কোভিড হসপিটাল আমরা তো সেবা করছি, আমরা তো সব ভালো কাজই করছি। আর যে রকম মানে খারাপ মনোভাব নিয়ে যদি কিছু করা ছিল, তো যেমন প্রশাসন যেমন সাজা।